নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শর্মিলাস কিচেন আজকে আজকে কিন্তু কোনো রেসিপি নয় শেখাবো মোচা চেনার ও মোচা কাটার পদ্ধতি প্রথমে একটা মোচা নিয়ে নিয়েছি এবার বাজারে গিয়ে মোচাটা চিনবেন কিভাবে প্রথমে দেখুন এখানে যে মোচার ফুলগুলো থাকে সেই ফুলগুলো থেকে একটা ফুল ছিঁড়ে নেবেন নিয়ে ঠিক এই অংশটা একটু মুখে দিয়ে দেখবেন যে তিতা লাগছে কিনা যদি তিতা লাগে তাহলে সেই মোচাটা কিন্তু একদমই নেবেন না আর যদি দিতে না লাগে তাহলে বুঝবেন মোচাটা ঠিকঠাক আছে এবার এই ফুলগুলোকে আস্তে আস্তে ছিঁড়ে নিতে হবে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে দিয়ে ভেতরের এই ফুলগুলোকে ছিঁড়ে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে অংশটা বাদ দিয়ে দিলাম দিয়ে ভেতরের ফুলগুলোকে এইভাবে ছিঁড়ে নেব এভাবে পুরো মোচাটাকেই ছাড়িয়ে নিতে হবে এভাবে সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার আমি হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নেব তাতে হাতটা কালো হবে না কেননা মোচা কাটলে মোচা থেকে একটা কষ বেরোয় তাতে কিন্তু হাতটা কালো হয়ে যায় আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি মোচাগুলো কেটে কেটে আমি এর মধ্যেই ফেলব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব এবার দেখুন এই যে সমস্ত মোচাগুলো মোচার ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই এক একটা ফুলের ভেতরে একটা এরকম শক্ত ডাটি মতন অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে আর একটা এরকম পাতলা পাপড়ি মতন অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে এইভাবে প্রত্যেকটা ফুলের ভেতর থেকে এই শক্ত অংশটা আর এই পাতলা পাপড়ির মতন অংশটা বাদ দিয়ে দিতে হবে একটু ধৈর্য সাপেক্ষ কাজ তবে ভালো জিনিস খেতে গেলে এইটুকু ধৈর্য তো ধরাই যায় এভাবে সমস্ত মোচার ফুলগুলোর ভেতর থেকে শক্ত ডাটির মতো অংশটা আর পাতলা পাপড়ির মতো অংশটা ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন এই পোষণটার পর থেকে কিন্তু আর ফুলগুলোকে বের করা যায়নি এটা মোচার একদম ভেতরের অংশ এবার একটা ছুরির সাহায্যে পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিলাম আর এই দিকের অংশটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নেব যতটা পারবেন একটু ঝিরিঝিরি করে কেটে নেবেন তবে খুব সাবধানে হাত যেন না কেটে যায় মোচার এই এই অং ভেতরের অংশটা যেটা এখন আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এটা দিয়ে আপনাদের একটা রেসিপি বলি এই অংশটাকে চার ভাগ করে নেবেন নিয়ে এটাকে গরম জলে সামান্য নুন দিয়ে হালকা ভাপিয়ে নেবেন তারপর একটা ব্যাটার তৈরি করতে হবে তার মধ্যে দেবেন হচ্ছে চালের গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা জল দিয়ে গুলে নিয়ে এই ভাপানো অংশটার এক একটা পিস নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে মুচমুচে করে ভেজে নিন সেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে মোচা কাটতে কাটতে শেখা হয়ে গেল তো আরেকটা রেসিপি এইটুকু অংশ কিন্তু আমি বাদ দিয়ে দিই এবার এগুলোকে হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই ফুলগুলো কেটে নেওয়ার পালা এই ফুলগুলোকে এইভাবে একসাথে ধরে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এই লাস্টেরটুকু বাদ দিয়ে দিলাম এইভাবে সমস্ত ফুলগুলোকে কেটে নেব বড়ো ফুলগুলো তো কেটে নেওয়া তো খুব সোজা তবে ভেতরের এই ছোট ছোট ফুলগুলোকে একটু এইভাবে গুছিয়ে নিয়ে হাত দিয়ে চেপে ধরে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পুরো মোচাটা কাটা কমপ্লিট এবার এটাকে থার্টি মিনিটস এরকম হলুদ জলে ভিজিয়ে রেখে তারপর রান্না করবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার